পুকুরের নির্মল স্বচ্ছ পানিতে উজু করে নামাজের নিমিত্তে মসজিদে গমন বাঙালি মুসলমানের এক চিরচেনা অভ্যাস এবং চর্চা। কিন্তু একটি মসজিদের পাশের পুকুরের অবস্থা যদি হয় এই রকম, তাহলে সেই পুকুরে উজু কিংবা গোসল কি সম্ভব? কেউ তুমি যে গোসল করো, এই যে ময়লার কি অবস্থা, পানি কি অবস্থা, কেমন লাগে পানিটা? ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালীকুচ্ছ ইউনিয়নের কালীকুচ্ছ বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের পুকুরে এই দুর্বিষহ এবং অবর্ণনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইসলাম ধর্মের অবিচ্ছেদ্য অংশ পরিষ্কার পরিচ্ছন্নতা। বলা হয়ে থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। কিন্তু এই রকম একটা পরিস্থিতিতে কিভাবে মুসল্লিরা এবং সাধারণ মানুষ এই পুকুরের পানি ব্যবহার করে তাদের পবিত্রতা বজায় রাখতে পারে, সেই প্রশ্ন সবার মনে। কালীকুচ্ছ এবং নোয়াগাঁও ইউনিয়নের প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত এ বাজারের অন্যতম প্রধান সৌন্দর্য কালীবাজার কেন্দ্রীয় জামে মসজিদ। জানা গেছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লার মাতা পদ্মানু বিবি 1963 সালে মসজিদ নির্মাণের জন্য এই জমি দান করেন। সেই থেকে তিলে তিলে হাজারো মানুষের আর্থিক অনুদানে এবং সামাজিক অংশগ্রহণে ক্রমশ অবকাঠামোগত উন্নতি হয়েছে এই গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনার। এলাকাবাসী এবং নামাজিদের আর্থিক সহায়তায় সাম্প্রতিককালে মসজিদের উজুখানা থেকে শুরু করে পুরো কাঠামো ব্যাপক পরিবর্তন সাধিত হলেও শুরু থেকে এলাকার এবং বাজারের মানুষের গোসল এবং উজুর কাজে ব্যবহৃত এই পুকুরটি যেন উল্টো যাত্রা করেছে। বাজারের শত শত দোকানের প্রতিদিনের ময়লা আবর্জনা ফেলার স্থান হয়ে উঠেছে একদা মসজিদের মুসল্লিদের উজু করার একমাত্র স্থান এই পুকুরটি। পুকুরের একাংশ ময়লা আবর্জনার দ্বারা ইতিমধ্যেই নিজের অস্তিত্ব হারিয়েছে। এভাবে নির্বিচারে ময়লা ফেলে শুধু মসজিদের পবিত্রতাই নষ্ট হচ্ছে না, পুরো জায়গার প্রাকৃতিক পরিবেশও আজ হুমকির মুখে। হয়তো অদূর ভবিষ্যতেই হুমকির মুখে পড়বে আশেপাশের সকল ব্যবসা প্রতিষ্ঠান। দিন দিন বেড়ে চলা এই ময়লার স্তূপ এক সময় হয়তো এই পুকুরকেই ময়লার ভাগার বানিয়ে ছাড়বে। এলাকাবাসী কি সেই অনাকাঙ্ক্ষিত দিনের অপেক্ষায় থাকবেন, নাকি এখনই উদ্যোগ নেবেন এই পুকুর বাঁচানোর? শুধু যে বাজারের ময়লা ফেলে পুকুর অপবিত্র করা হচ্ছে তা নয়, আশেপাশের ঘর বাড়ি থেকেও মলমূত্র এসে অপবিত্র এবং দূষিত করছে এই পুকুরের পানিকে। আমাদের কালীকুচ্ছ ইউনিয়নের কালীকুচ্ছ বাজার জামে মসজিদ অনেক গুরুত্বপূর্ণ একটা মসজিদ। এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন চলাচল করে, ভ্রাম্যমান মুসল্লি, চলমান মুসল্লি অনেক থাকে, বিভিন্ন দূর দূরান্ত থেকে মুসল্লিরা আসে। নামাজের সময় হলে অনেক সময় আপনার উজু করার জন্য মানে মসজিদের যে উজুখানা আছে ওগুলোতে কভার হয় না, আপনার মসজিদে পুকুরে উজু করতে চায়। কিন্তু পুকুরের পাশে প্রতিদিন সারা বাজারে যত ময়লা আবর্জনা আছে, প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা পালাচ্ছে এবং পুকুরের পানি নষ্ট করে দিচ্ছে। আর এদিকে বিভিন্ন বাড়িঘর থেকে ড্রেনেজ ব্যবস্থা, যে সোয়ারেজের পানি, এগুলো পুকুরে মানে ফলানো হচ্ছে, এই বিষয়ে কোনো প্রকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিচ্ছে না, বাজার কমিটি প্লাস এলাকার কোনো সচেতন মহল থেকে কোনো প্রকার ব্যবস্থা নিচ্ছে না। পুকুরের পানি যে শুধু মসজিদের মুসল্লিদের কাজেই ব্যবহৃত হয় তা নয়,
পাশেই স্থাপিত কালীকচ্ছ কেন্দ্র ঈদ গায়ে দুই ঈদে শত শত মানুষ হুজুর কাজে এই পুকুরের পানি ব্যবহার করেন। পরিবেশ নষ্ট করতেছে, অনেকে ময়লা আবর্জনা এখানে ফেলায়, অনেকে মুসলিমরা অনেক পুজো করতে আসে অনেক সময়। এরপরে বিশেষ করে আপনার অনেক সময় কারেন্ট থাকে না, বিদ্যুৎ থাকে না, পানির সংকট থাকে, তো মানুষ ভিড় জমা পুজো করতে গিয়ে পরে সমস্যা সৃষ্টি হয়, যার কারণে ময়লা আবর্জনা এগুলো পরিষ্কার করা অত্যন্ত জরুরি। সাড়া জাগানো সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন খোয়াই নদীর মতো বড় জায়গা পরিষ্কার করে তার নেতৃত্ব গুণের পরিচয় দিয়েছেন। মানুষের একটু আন্তরিক প্রয়াস বাঁচিয়ে দিতে পারে পরিবেশ প্রকৃতিকে। এই সুন্দর অসাধারণ মসজিদ ঈদগাহ আর পুকুরের পবিত্রতা রক্ষায় মসজিদ কমিটি, বাজার কমিটি আর ইউনিয়ন পরিষদের আন্তরিক ও কার্যকর উদ্যোগের আশায়। শেষ হচ্ছে প্রাচ্য নিউজের এই ভিডিও প্রতিবেদন।